এক বিমানযাত্রীর লাগেজ থেকে উদ্ধার 10টি অ্যানাকন্ডা, ব্যাগে করে হলুদ অ্যানাকন্ডা পাচারের ছক, ছবি প্রকাশ বেঙ্গালুরু কাস্টমসের। অবাক কাণ্ড, এয়ারপোর্টে চেকিং এর সময় ব্যাগ খুলতেই ফোঁস করে উঠল অ্যানাকন্ডা। একটি দুটি নয়, ব্যাগ ভর্তি কিলবিল করছে 10টি হলুদ অ্যানাকন্ডা। ঘটনায় চাঞ্চল্য বেঙ্গালুরুর ক্যাম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। অবাক হচ্ছেন তো, ব্যাগে কি করে থাকতে পারে অ্যানাকন্ডা? কেনই বা ব্যাগের ভেতর রাখা হয়েছিল এই সাপগুলিকে? নিশ্চয়ই এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মনে। আসুন জেনে নেওয়া যাক। ঘটনা সূত্রে জানা যায়, এদিন বেঙ্গালুরুর ক্যাম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক মহিলা যাত্রীর ব্যাগ চেকিংয়ের সময় ব্যাগ থেকে উদ্ধার হয় 10টি হলুদ অ্যানাকন্ডা সাপ। সাপগুলিকে ব্যাগ থেকে উদ্ধার করার পাশাপাশি ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মূলত পাচারের উদ্দেশ্যে এই সাপগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। সাপ এই কথাটি শুনতেই শরীরে যেন শিহরণ জেগে ওঠে। আমরা যতই সাহসী হই না কেন, চোখের সামনে সাপ দেখলে কম বেশি সকলেই ভয় পেয়ে থাকি। আর যদি সেই সাপ হয় অ্যানাকন্ডা, তাহলে তো আর কথাই নেই। আমরা সকলেই জানি অ্যানাকন্ডা ভারতের প্রাণী নয়, তাদের পোষ্য হিসেবে রাখাও বেআইনি। ওই যাত্রীর কাছে যে হলুদ অ্যানাকন্ডাগুলি পাওয়া গিয়েছে সেগুলি প্যারাগুয়ে, বলিভিয়া, উত্তর পূর্ব আর্জেন্টিনা এবং উত্তর উরুগুয়ে মতো দক্ষিণ আমেরিকার দেশগুলিতে পাওয়া যায়। অনেক জায়গায় অ্যানাকন্ডাকে পোষ্য হিসেবে রাখা হয়। শুধু তাই নয়, অ্যানাকন্ডার চামড়াও পাচার করার মতন ঘটনা উঠে এসেছে সামনে। তবে ক্যাম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বন্যপ্রাণী পাচারকারীদের আটক করার ঘটনা এই প্রথম নয়। বেঙ্গালুরু কাস্টমস কর্তারা ব্যাংককের একটি ফ্লাইট থেকে 72টি সাপ এবং 6টি বানরও একটি ব্যাগেজ থেকে উদ্ধার করেছিল। সাপের মধ্যে 55টি অজগর এবং 17টি কিং কোবরা। তিনজন যাত্রী ধরা পড়ে। বন্য প্রাণীগুলিকে কর্ণাটক বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। জানা গিয়েছে এই বিষয়টি তদন্তকারীরা বেঙ্গালুরুর একটি খামার বাড়িতে নিয়ে যায়। এই খামার বাড়িতে প্রাথমিকভাবে সেগুলি রাখা হয়। শুল্ক দফতরের কর্মকর্তারা অ্যানাকন্ডা, বানর, এমনকি বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি সহ 139টি বন্য প্রাণী উদ্ধার করেছিল। সাপ উদ্ধারের বিষয়টিও এদিন বেঙ্গালুরু শুল্ক দপ্তরের পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। জানা যাচ্ছে বিমানবন্দরের মহিলা যাত্রীর লাগেজ পরীক্ষার সময় শুল্ক দপ্তরের কর্তারা বিষয়টি বুঝতে পারেন। বিশ্বজুড়ে বন্যপ্রাণীর ব্যবসার উপর কঠোর আইন থাকা সত্ত্বেও এই পাচারের সমস্যা লেগেই থাকে। প্রতিদিনই পাচারকারীরা নিত্য নতুন পথ অবলম্বন করে পাচারের ক্ষেত্রে। এর আগেও 2022 সালে দুই ভারতীয় মহিলা সুটকেস থেকে 109টি বন্যপ্রাণ উদ্ধার হয়। তাদের মধ্যে ছিল কচ্ছপ, সাদা সজারু এবং টিকটিকি ও সাপ। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চেন্নাই যাচ্ছিলেন দুই মহিলা। তাদের বিরুদ্ধে 2019 সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা আইন, 2015 সালে প্রাণী আইন এবং 2017 সালের শুল্ক আইনের অধীনে মামলা করা হয়েছিল। এদিন আবারও বেঙ্গালুরুর ক্যাম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যানাকন্ডা সাপ পাচারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আগামী দিনে আরও কড়া নজরদারি চালানো হবে। বেঙ্গালুরু কাস্টমস তাদের এক্স হ্যান্ডেলে বিবৃতি শেয়ার করেন। সে বিবৃতি অনুসারে জানা যায়, যাত্রীটি ব্যাংককের থাইল্যান্ড থেকে এসেছিলেন। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে। এইরকম বন্যপ্রাণী পাচার আর সহ্য করা হবে না। যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।